আসসালামু আলাইকুম আম্মু, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি ভাত খাবো না, বাঁধাকপি দিয়ে কিভাবে যেন বানায়, আবার তেলে ভাজে, সেটা আমি খাবো। আম্মু লক্ষ্মী আমাকে বানিয়ে দাও। মামনি, তুমি একটু আমাকে সাহায্য করবে? তাহলে আমি বাঁধাকপি দিয়ে পেঁয়াজও বানাবো। তাহলে শুরু করি। বাঁধাকপিকে কুচিয়ে নিয়ে সিদ্ধ করলাম, ভাজতে সুবিধা হবে। মসুর ডালকে আগে ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা, যে যেরকম পারে আর কি। আমি 1-1.5 ঘন্টা রেখেছিলাম, তারপর এটাকে পাটায় বাটলে খুবই মজা লাগে। এখন আমি 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা বাটা, কাঁচামরিচ, 1টা ডিম দিয়ে খুব ভালো করে মাখাবো। ধনিয়া পাতা দিলে খুব ভালো হয়, আমি ধনিয়া পাতা দেইনি। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম। এখন ভেজে উঠাবো, দেখবেন কত সুন্দর কালার এসেছে, যেমন দেখতে তেমন খেতেও খুবই মজা। বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, যে যেমন খুশিভাবে খেতে পারেন। আমার সাথেই থাকবেন, বানাইবেন আর তামা তামা করে খাইবেন।